घर सजिए एनिवर्सरी सुंदर सजिए रान्ना बान्ना दिए समस्त किछु सरप्राइज देने सरप्राइज दी तो आज के भेजी से शर्ट कमी ऐले मानुष्ठ शर्ट छाड़ा की देवा जाए बोल तो शर्ट कमर फेभारिट कलर ब्लैक डबल रेड तो तुम्हारे तो बेरिये गेछि रास्ताय आमार दादा आर ओई मासिर छेलेटा आमार भाई आर आमी आर प्रचंड मेघ करेछे मने होच्छे भीषण जोरे बृष्टि होबे देखा जाक तो आमरा दोकाने पौंछे गेछि आर जा भेबेछिलाम ताई होलो प्रचंड बृष्टि बाबा भिजे गेलाम ओई जोन्नो आमी दौड़ाच्छिलाम एखाने खूब जोरदार एकटा बृष्टि आसबे तो आमरा ढुकछि देखा जाक कि कालारटा नी रेड आर ना होले ब्लैक एई दुटोर मध्ये जे कोनो एकटा कालार नेब भेबे रेखेछि तो एखाने आमी बिल करछि आर फोन नम्बरटा चाइलो ओइजन्य फोन नम्बरटा दिच्छे दादा आर ब्लैक कलारेर शार्टटाइ निएछि आर बोललाम जदि पछन्द ना हय ताहले जेन पाल्टे देय ता बोलल ठीक आछे आछे दामेर ओइ চলে এসেছি চুল টুল পুরো ভিজে গেছে রাস্তায় প্রচন্ড বৃষ্টি হচ্ছিল ব্যাগটাও ভিজে গেছে আমার তো যাই হোক এখানে রেখে দিই তো ওর জন্য শেষমেশ একটা ব্ল্যাক কালারের শার্ট আমি পছন্দ করেছি জানি না ওর কেমন লাগবে আমি বলে এসেছি যদি পছন্দ না হয় তাহলে চেঞ্জ করে দেবে ওরা তো দেখা যাক কতটুকু সারপ্রাইজ হয় তোমাদের সাথেও শেয়ার করব আর আজও হচ্ছে বিকালবেলা সাড়ে সাড়ে নাগাদ সব বিকালবেলা বলছি সন্ধ্যাবেলা छटा त्रिश टाकार बाड़ी ढुकबे तो ना सागर तो तो चलो एखाने एखाने कथागुलो स्टप करछि आबार तोमादेर साथे सन्ध्याबेला देखा करब रात्रि रात्रि मांस पुरा ओ अच्छा अच्छा तो भालोई मने आछे तो ओखान थेके आमार भाई मने करिये दिल रात्रे आमादेर आरेकटु किछु प्ल्यानिंग आछे सेटा होच्छे छादे आमरा बारबिक्यू बानाबो आजके तोमादेर साथे भिडियोटा शेयर करब आजके 12टा पर्यन्त जागबो रात्रे आमरा एटा होच्छे आमार बरेर प्ल्यानिंग जे 12टार समय आमाके विश करबे छादे बारबिक्यू हबे भाई बोनेरा सबाई मिले मजा हबे 12टा पर्यन्त जागबो आर कालके तो अबोश्योई पार्टी आछे तोमादेर साथे सबटाई आमी शेयर करब तो आबार सन्ध्याबेला देखा होच्छे तोमादेर साथे तो तोमादे दादा भाई चले भाई के रास्ता पेल ओके उठिए नहीं रास्ता तो चलो एके सरप्राइज देवा जाक ओ फ्रेश हुए आसुक सरप्राइज देव दादा भाई चले गेछे कले होच्छे फ्रेश होते আর এই যে ভাই ওই ক্যামেরাটা করবে এমনি আমি ক্যামেরা করছো দেখেছে ও ভেবেছে এমনি হয়তো আমি ডেইলি ব্লগ শেয়ার করছি তো দেখা যাক তার রিয়াকশনটা কেমন
জন্মদিন তো আর গিফট জন্মদিন আমরা ছাদে চলে এসেছি আর এখানে আমাদের সবকিছু রেডি, এখন এখানে বারবিকিউ হবে। এই যে তো এখানে দেখতেই পাচ্ছ দাউ দাউ করে আগুন ধরে উঠেছে, বহুত কষ্টে ধরানো হয়েছে আগুনটা, কয়লা তারপরে হচ্ছে আরো কি কি দিয়ে বেশ একটা ধরিয়েছে এখানে পাগল। তো এই যে আবার এখানে কিছু কয়লা দেওয়া হচ্ছে, এর নিচে ঘুটে আছে, বালি আছে, কয়লা দেওয়া হচ্ছে, সবকিছু দিয়ে এখানে সেটিং করা হয়েছে জিনিসটা। তো আমাদের এখানে মোটামুটি এই আগুন জ্বালানোটা রেডি, এখন এই চিকেনগুলো এই শিকের ভেতরে আস্তে আস্তে করে এগুলোকে গেঁথে দেব, গেঁথে তারপরে এগুলোকে শেকবো। তো এখানে চিকেনের পিসগুলো একটু বড় বড় করেছে, তোমাদের দাদাভাই কেটেছে সেই কারণে। তো প্রথমে ভেবেছিলাম নেটের ওপরে দেব, নেটের ওপরে দিলে অনেক ভালো হয়, তো আমরা সেটা জোগাড় করতে পারিনি, ওই জন্য এরকম করেই করা হচ্ছে এটাকে শিকের মধ্যে ভরে। তো দেখা যাক কত দূর কী হয়, কপালে যদি আজকে থাকে তো খাওয়া হবে, না হলে খাওয়া হবে না। আর এখন কিন্তু প্রায় 11টা বাজে। তো দেখতেই পাচ্ছ আমাদের এখানে হচ্ছে, আর অনেক কষ্টে ধরানো হয়েছে, বহুত কষ্টে কম করে 1 ঘন্টা ধরে এই কয়লাগুলো মানে ধরাতে সময় লেগেছে। তো ওই দেখো অর্ধেকটা হয়ে এসছে আমাদের বারবিকিউ, একটু বড় বড় পিস হয়ে গেছে, ওতে একটু সময় লাগবে বাবা, কিন্তু অনেক কষ্টে করেছে। থ্যাংক ইউ সো মাচ, আমি ভাবতেই পারিনি যে আমার একটা সারপ্রাইজ পাবো। আমি ভেবেছি যে ছাদের ওপর এমনি
এই মাংস টাংস এগুলো বারবিকিউ হবে খাওয়া দাওয়া করব সত্যি ভাবতে পারিনি আর কেকটা এনে নাকি খাটের তলায় লুকিয়ে রেখেছিল আমার একবার ডাউট হচ্ছিল যে ও কি কেক এনেছে আমি ব্যাগে চেক করলাম দেখলাম পেলাম না আমার মনটা একটু খারাপও হয়ে গিয়েছিল বারবার বলছে কেক 12টার সময় কেক কাটতে হয় কেক কাটতে তাহলে মনটা খারাপ হয়ে গিয়েছিল তো আমার এখানে যে খাওয়া দাওয়া শেষের দিকে মানে খাচ্ছি চিকেনটা যখন খাচ্ছি ও যখন নিচের থেকে কেকটা নিয়ে এসে কোথায় রেখেছে বলছে খাটের তলায় লুকিয়ে রেখেছিল থ্যাংক ইউ সবাইকে আর এখানে আজকে ভিডিওটা শেষ করব আর বলে রাখি এটা কিন্তু আমার বার্থডে ব্লগের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট কিন্তু আসছে খুব তাড়াতাড়ি তো সাথে থেকো আর এখানে গুড নাইট বলবো সবাইকে কারণ সকাল সকাল ঘুমোতে হবে কালকে অনেক কিছু প্ল্যান টাটা